আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না হিরো আলম। রাজধানী ডিবি কার্যালয়ে নিজের নিরাপত্তা চাইতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। হিরো আলমের দাবি, জাল ভোট পড়ায় ঢাকা ১৭ আসনের উপনির্বাচন একদিকে যেমন সুষ্ঠু হয়নি, তেমনি পুলিশ সাহায্য না করায় সেদিন হামলার শিকার হতে হয়েছে তাকে। ভালো অনেকে বলেছিল হিরো আলম হচ্ছে জামানতি ব্যাটেল হয়ে দেবে, অনেকে এই কথা বলেছিল। এবং মনে করেন আমার থেকে দেখেন বড় বড় দল ওখানে কিন্তু নির্বাচন করেছিল, জাতীয় পার্টি করছে, জাকের পার্টি করছে, আরো অনেক কিন্তু বড় বড় দল করছে, কিন্তু তারা কিন্তু জামানত হারাইছে। এবং অনেকে বলেছিল এলিসিনের লোক কোনো কেউ ভোট দেবে না, আপনারা দেখেছেন আমাকে কিন্তু এলিসিনের লোকেরা কিন্তু গণনের লোকজন ওরা অনেকে লোক ভোট দিয়েছে, যারা এই কথা বলেছে। আমি অনেকে আপনাকে একটা কথা বলেছিলাম, অনেকেই ফেসবুকে আছে লাইভে আছে বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলমকে ভোট দেবে না, এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়ো কথা বলেছে।